নিচ্ছে, রেড কার্ড দেখবে, রেড কার্ড। প্রথমে সিধা ম্যাগা দশ কিন্তু দু গোলে এগিয়ে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু দুটা গোল শোধ করে দেয়। রেফারির সাথে ঝামেলা হয়ে যাওয়ার পরে কারাকে রেড কার্ড দেখায় এবং তারপরে ঝামেলা শুরু, কারা রেড কার্ড দেখে। প্যানিসও কিন্তু হাতাহাতি করেছিল, যে প্যানিস এখানে দাঁড়িয়ে আছে, হাতাহাতি করেছিল প্যানিসও। আগের ম্যাচে কারা কিন্তু দুটো গোল করেছে, সিধা ইলেভেন প্লেয়ার কিন্তু দশ নম্বর। খেলা চালু হয়ে গেল, পুলিশ অ্যাথলেটিক ক্লাব মেদিনীপুর ভার্সেস সিধা একাদশ। দেখা যাক পুলিশ অ্যাথলেটিক ক্লাব মেদিনীপুর প্লেয়ার পাইব, তারা কিন্তু আগের ম্যাচে বল ছেড়ে দিয়েছে। পুলিশ অ্যাথলেটিক ক্লাব সিধা একাদশ তারা কিন্তু দু গোলে জিতেছিল প্রথম রাউন্ড, আর পুলিশ অ্যাথলেটিক তারাও কিন্তু দু গোলে কিন্তু তারাও ম্যাচ জিতেছে। দেখা যাক, খেলা কিন্তু আড্ডাটি হচ্ছে, যে জিতবে সেই চল্লিশ হাজার। পুলিশ অ্যাথলেটিক শট নিয়েছে, বল বাইরে, তারা কিন্তু শট নিয়েছে, প্যানিস বল পেয়েছে ওখানে, খুব সুন্দর স্কিল কিন্তু প্যানিসে। দেখা যাক, প্যানিস বল পেয়ে গেছে, পাস খেলে দিয়েছেন তিন নম্বর প্লেয়ার। দেখা যাক, এটা গেছে সিধা একাদশ, ফাউল হয়েছে, বল পেয়ে গেল কিন্তু ওখানে পুলিশ অ্যাথলেটিক। দেখা যাক, দেখা যাক, নয় নম্বর প্লেয়ার বল পেয়েছে, কাটিও নিচে কিন্তু, দেখা যাক, শট নিবে, শট নিয়েছে, গোলকিপার দানুষ এবং ওখানে গোল, গোল করে দিয়েছে এগারো নম্বর প্লেয়ার, দারুণ কিন্তু গোল করল। এক গোলে এগিয়ে গেল সিধা একাদশ, পুলিশ অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু পিছিয়ে পড়লো। দেখা যাক তারা গোল শোধ করতে পারে কিনা, দেখা যাক পুলিশ অ্যাথলেটিক ক্লাব। ছ নম্বর প্লেয়ার পায় বল মেঘনাথ দা, দেখা যাক বল ছেড়েছে কিন্তু, ভালো জায়গায় বল দিচ্ছে, দেখা যাক গোলকিপার বেরিয়েছে, ফাউল হয়েছে। দেখা যাক, দারুণ জায়গা দিয়ে ফ্রি কিক পেয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব, কেমন শট নেয় দেখা যাক। মেঘনাথ দা শট নিচ্ছে নিশ্চয়ই, শট নিয়েছে, ও দারুণ কিন্তু শট মেরেছিল, কারা বল পেয়েছে, কারা পায় বল, কারা কিন্তু, দেখা যাক শেষ পর্যন্ত পুলিশ অ্যাথলেটিক ক্লাব আক্রমণে আসছে। জ্যাক এসেছিল ওখানে সিধা একাদশ, গোলকিপার বাঁচালো, দেখা যাক প্যানিস বল পেয়েছে ওখানে সিধা একাদশ, প্যানিস কাটিয়ে দিয়েছে, আবার কিন্তু কাটিয়ে দিয়ে শট নিয়েছে, দেখা যাক দারুণ কিন্তু গোল করলো প্যানিস, ও প্যানিসের নাচ, প্যানিসের চমৎকার নাচ ওখানে, গেল সিধা একাদশ। খেলা চালু হয়ে গেল পুলিশ অ্যাথলেটিক ক্লাব, আবার প্যানিস বল পেয়েছে, দেখা যাক, দেখা যাক বল আছে পুলিশ অ্যাথলেটিক, পাস খেলেছে, দেখা যাক, দেখা যাক বল দিচ্ছে কিন্তু, বল বাড়ি দিচ্ছে, দেখা যাক ফাঁকা জায়গা, পাস খেলে না শেষ পর্যন্ত বল ক্লিয়ার হলো, কিন্তু গোল হয়ে গেল, একটা গোল শোধ হলো, তাহলে হয়ে গেল, খেলা কিন্তু জমে যাচ্ছে, সিধা একাদশ দুই আর পুলিশ অ্যাথলেটিক ক্লাব এক। দেখা যাক আরেকটি গোল আছে পুলিশ অ্যাথলেটিকের, ফাউল হয়েছে, প্যানিস চলে গেছে, দুটা গোল কিন্তু সিধা একাদশ করে যায়, কিন্তু দুটা গোলই শোধ হয়ে যাওয়ার পরে প্লেয়ারদের মেজাজ খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে টিম তুলে নিচ্ছে। কারাকে লাল কার্ড দেখালো,
সিদ্ধাম দা মাথা গরম হয়েছে, কারাগে রেড কার্ড দেখিয়েছে। একটু ঝামেলা হয়েছে, কারা রেড কার্ড দিয়ে গেল বিরাট, কিন্তু ঝামেলা হলো। প্রথমে সিদ্ধা মেঘাদাস কিন্তু দুগোলে এগিয়ে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু দুটা গোল শোধ করে দেয়। রেফারির সাথে ঝামেলা হয়ে যাওয়ার পরে কারাকে রেড কার্ড দেখায় এবং তারপরে ঝামেলা শুরু। কারা রেড কার্ড দেখে প্যানিসও কিন্তু হাতাহাতি করেছিল, যে প্যানিস এখানে দাঁড়িয়ে আছে হাতাহাতি করেছিল প্যানিসও। কারা রেড কার্ড দেখলো তার জন্য কারা মাথা গরম হয়ে গেছে। দর্শক যেগুলো আস দর্শকরা মাথা গরম হয়ে গেছে দর্শকদেরও। সিদ্ধান্ত শেষ পর্যন্ত কিন্তু টিম তুলে নিচ্ছে, প্যানিস কিছু বলছে। শেষ পর্যন্ত কিন্তু টিম তুলে নিচ্ছে সিদ্ধাম একাদশ। কারা রেড কার্ড দেখতে কিন্তু ঝামেলা শুরু, ঝামেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু রেড কার্ড নিয়ে ঝামেলা। কিন্তু কারা বলছে রেড কার্ড তুলে নিতে হবে। চারটে ফরেনার কিন্তু এক কাছে আছে, দর্শকদের কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, দর্শকরা মাঠে নেমে যাচ্ছে, মাথা গরম হচ্ছে দর্শকের। শেষ পর্যন্ত কিন্তু টিম তুলে নিল সিদাম, সিদাম একাদশ। দর্শক কিন্তু খুশি, কেন খুশি আমি জানিনি, কিসের জন্য কী ব্যাপার, ভালো টিমটা শেষ পর্যন্ত কিন্তু মাঠ ছেড়ে দেবো। একটা রেড কার্ডের চক্করে পুরো খেলা পুরো শেষ, প্লেয়াররা সব বেরিয়ে গেল মাঠের বাইরে। জয়ী হয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব মেদিনীপুর, তারা শেষ পর্যন্ত জয়ী হলো।